মুরগিগুলি কোথায় যায়? এত মুরগি হয়, এত বাচ্চা হয়, এই বাচ্চা এই মুরগি কোথায় যায়? আপনারা না করেন পরবর্তীতে আমার খামার থেকে আর ডিম পাবেন না। আপনারা টাকা দেন, ঠিক আছে, আমি টাকার জন্য ব্যবসা করি না, একটা কথা মনে রাখবেন। আমার এই মুরগির প্রতি ভালোবাসা আছে। আসসালামু আলাইকুম, ইসলাম ফার্মিং এ আপনাকে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ সুজন। আজকে আপনাদের আবারও দেখাতে চলেছি যে গ্রামের বাড়িতে মুরগিগুলি কোথায় যায়, এত মুরগি হয়, এত বাচ্চা হয়, এই বাচ্চা এই মুরগি কোথায় যায়। তো আপনাদেরকে ছোট্ট একটা নমুনা দেখাচ্ছি, এই দেখেন যে এই পাচ্ছেন কতগুলি। তো এই বাচ্চাগুলি জন্ম নিছে হয়তো দু একদিন হয়েছে, এখনই এই স্যাঁতস্যাঁতা ভিজা ঠান্ডা মাটিতে ছেড়ে দিছে। আচ্ছা, এই স্যাঁতস্যাঁতা ভিজা ঠান্ডা মাটিতে বাচ্চাগুলি ছেড়ে দিলে বাচ্চাগুলি কতদিন টিকবে বলেন? এই যে যে ডিমগুলি কিনে আইনা মুরগি দেয়া পরবর্তীতে বসাইয়া এই বাচ্চাগুলি যে তারা মেরে ফেলছে, এটা তো একটা মানে কি বলে মুরগির খুনি বললেই আমার মনে হয় ভালো হয়। তো যাই হোক, আমরা এই খামারের যিনি মালিক ওনার সাথে একটু কথা বলি। ক্যামেরাটা ধরেছে, আমার ক্যামেরাম্যান নাই, এনি হচ্ছে গিয়া খামারের মালিক। তো আপনাকে আমি প্রশ্ন করতেছি ভাই মোহাম্মদ, আপনার যে এই মুরগির যে বাচ্চাগুলি উঠলো, তার আগের বাচ্চা কি উঠছে না? জি, আগের বাচ্চাগুলো উঠছে। সেগুলি কোথায়? সেগুলো ধরেন আড়াই মাস পালার পর একটা দুটো ধরে রোগ হয়ে মারা গেছে, বুঝছেন? পরবর্তী আবার ডিম কিনে, আপনার খামারেতে ডিম কিনে পরে আবার ছাউ উঠেছে। এখন তো এগুলো একটু মানে দুই তিন, এখন এই যে ছাউগুলি যে আপনারা যেভাবে পালতেছেন এটা তো আর বৈজ্ঞানিক বা আধুনিক কোন নিয়মের ভিতরে পড়লো না। এই ছাউগুলি তো অসুস্থ হয়ে যাচ্ছে বা এই ছাউগুলি তো মারা যাবে, তখন তো আবার ডিম কিনে নিয়ে আসবেন। তো দরকার কি আপনি এরকম ডিম কিনে বাচ্চা উঠে বাচ্চা মারার দরকার কি? আপনি মুরগি এই টাকা দিয়ে মুরগি বা ডিম কিনে আপনারা নিজেরা খান, আর যদি করেন তাহলে আপনারা এই জায়গাতে এইটুক যেই জায়গা আছে এই জায়গাতে এই জায়গা থেকেই আপনি মাসে বা বছরে 10,000 টাকা আপনি বছরে বের করতে পারবেন। সেইভাবে একটু ট্রেনিং নেন, সেভাবে একটু বোঝার চেষ্টা করেন। তো এই যে যে মুরগিগুলি রাখছেন এই ভিজা মাটিতে, এদের তো ঠান্ডা লেগে যাবে, পাক ঝুলে যাবে। তো এই ব্যাপারে কি আপনি কোনো ব্যবস্থা নিবেন? এখন আপনি আইসেন মনে করেন যে আপনি আইসা দুটো জ্ঞানে কথা বলছেন, আমরা মনে করেন যে এখন চেষ্টা করব। আপনি যত খেলে আমাকে বলছেন, আমরা তো বুঝে সাথে পাইনি। ঠিক আছে, আর যদি আপনারা আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা না করেন পরবর্তীতে আমার খামার থেকে আর ডিম পাবেন না। আপনারা টাকা দেন, ঠিক আছে, আমি টাকার জন্য ব্যবসা করি না, একটা কথা মনে রাখবেন। আমার এই মুরগির প্রতি ভালোবাসা আছে, আপনার এই মুরগিগুলি দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আপনি এখন কি করবেন? এখানে একটা মাচা বানবেন, এখানে এখানে এই খাম গেড়ে দুই পাশে খাম গেড়ে এখানে একটা মাচা গেড়ে এরপরে এখানে আপনি কি করবেন? একটা মশারি সিস্টেম করবেন। মুরগি তো একটাই, ওরা রাত্রে বেলা ভিতরে ঢুকে যাবে, দিনের বেলায় কি এই মশারি ভিতরে আসবে, ওরা যেন মাটির ছোঁয়া না পায়। আর আপনি এখানে ওদেরকে শুধু ডাইরেক্ট চাইল খাবার দিচ্ছেন, চাইল খাবার দিবেন না। আপনি যদি হাটে বাজারে কখনো যান, যায়া ব্রয়লার স্টার্টার্স ফিড যেটা আছে 1 কেজি নিয়ে আসবেন। 1 কেজিতেই আপনার এই মুরগিগুলি 14 দিন চলে যাবে ইনশাল্লাহ। 14 দিন পরে আর আপনার কোনো টেনশন নাই, 14 দিন পরে আপনি ওদেরকে ছেড়ে দেন, এরা পলাইতে পারবে। এরা কোনো পাখি দেখলে বা কোনো বেজি দেখলে বা কোনো বন বিড়াল দেখলে ওরা পলাইতে পারবে, এই থাকবে, দৌড়াইতে পারবে। তো তখন আপনার এই করেন। আর এই পর্যন্ত আপনার এই যে যে সানমনিলা ইকুলাই ওদের ভিতরে তো আছেই, তারপরে কি আপনি ঠান্ডা শস্যেতে ভাবের ভিতরে মুরগিগুলি ছেড়ে দিচ্ছেন। যতই ওর মা এগুলিকে পালুক কিন্তু আপনি দেখেন বাচ্চাগুলি হয়েছিল পরে কিন্তু বলের মতো গুলো গুলো হয়েছে, এখন আস্তে আস্তে কি শুকায় যাচ্ছে। এদের যত্ন নেন আপনি, এদেরকে এখানে রেখে এই লেবুর পানি খাওয়ান, একটা লাইসোবিটের প্যাকেট নিয়ে আসেন, আপনার ঘরে ওষুধ এন্ডোফক্সাসিন অ্যামোক্সাসিলিন এরকম মেডিসিন রেখে দেন। আপনাকে এখন এই বাচ্চাকে আটকায় রাইখা পুনরায় লাইটের বা ওদের মার কাছে হিট দিয়া অ্যামোক্সাসিলিন আর হচ্ছে গিয়ে অ্যান্ড্রোফক্সাসিন এগুলি আপনার 3 দিন এই অ্যান্টিবায়োটিকের কোর্স করাবেন, যেহেতু ওদের শরীর একটু নরম হয়ে গেছে। আর হচ্ছে ওদের গ্রোথের জন্য আপনি অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো এবং এটার ভিতরে জিঙ্ক সালফ্লেট সব আছে, আপনি যদি এগুলিকে খাওয়ান ওর গ্রোথটা চলে আসবে। তো আপনি যদি বাচ্চাগুলি এখানে মাশাআল্লাহ দিলে ভালো বাচ্চাই আছে,
আপনি যদি বাচ্চার ব্যবস্থাটা আমি এইভাবে বলতেছি আপনার খরচের বেশি কোনো খরচের দরকার নাই আমার কাছে পাবেন সর্বনিম্ন যত খরচ আছে একটা খামার এই খরচের থেকেই আপনি তুলবেন আপনি যদি চান যে এই মুরগি দিয়া আপনি 50 বা 1 লক্ষ টাকার একটা খামার তৈরি করবেন সেটা পারবেন আমি আপনাকে বলে দিচ্ছি এখানে যখন আপনি মাছাগুলি মাছাটা বানাইয়া এখানে একটা মশারি সিস্টেম করে দিবেন মুরগি তো এখানেই থাকবে আপনারা তো মুরগিতেই চাচ্ছে না এই বাচ্চা যে আপনি ছেড়ে দিবেন আপনি হয়তোবা বলতে পারেন যে বাচ্চা আমি ছেড়ে দিছি বাচ্চা বাইর থেকে খুঁটে খাইতে খাবে আপনি ভুল এই ধারণা ভুল এইটুক বাচ্চা আপনার কি খাবে ওর মা শুধু এই হাসাবে আরই করবার বাচ্চাকে ঠুকুর দিব কিন্তু কিছু খাবে না ওর পেটের ভিতরে পাবেন শুধু মাটি না ওর এখন এই ধরনের খাবার না আপনি যদি শিশু বাচ্চা হয় তাকে কি আপনি সেই মাটিতে ছেড়ে দেন অন্তত কোলে কোলে তো রাখেন যতই ওর মা পালুক তারপরে কিন্তু ভালো একটা বিছনায় রাখে আপনার ওদের জন্য একটা বিছনা তৈরি করুন বিছনা তৈরি করে 14 দিন পালুন 14 দিন পালার পরে কি রেজাল্ট আসে তখন আমাকে জানাইন তো যাই হোক আপনারা দেখতেই পারলেন যে একটা খামার কিভাবে ধ্বংসের পথে যায় বা একটা পরিবার থেকে মুরগি কিভাবে এই দেশি মুরগি আমাদের মাঝে থেকে বিলুপ্ত হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারলেন যাই হোক পরবর্তী আপডেটের জন্য আপনারা থাকেন আসসালামু আলাইকুম